Papá! Papá! Tu me puedes escuchar, papá? Hi guys, welcome back to our channel Rima Vlogs. So, I am Rima. Chole ashlam tomader kache notun ekta vlog video niye. Ar ajker vlog video ta ektu onnorokom. Ajke mane beriyechi ghurte. Gotokalke puchkur onnoprashon chilo. Ar ajke jehetu amra sobai royechi. To shei karone Pairadangay na khub sundor ekta jaga ache. Jeta nam Mukundanagar. Tomra jara Chakdar theke dekhcho ba ashebash theke dekhcho tara obosshoi jano ei jagatar byapare. এই জায়গাটা পায়রাডাঙ্গা থেকে কাছে হয় আর আমাদের চাকদা থেকে আসতে গেলে একটু দূরে হয় এমনি अदरवाइज আশেপাশে সেরকম একটা ঘোরার জায়গা নেই এখানটাই আছে আর এটার ওপার আছে বা আরো কয়েকটা ঘাট আছে আর পায়রাডাঙ্গা আসলে অবশ্যই এই জায়গাটা তোমরা এসো এই জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগে যেহেতু আমাদের আস্তে আস্তে একটু সন্ধ্যে হয়ে গিয়েছিল তো সেই কারণে আমরা বেশিক্ষণ এখানে মানে গঙ্গার পাড়ে বসতে পারিনি আর ওদিকে একটা লোকনাথ ঠাকুরের মন্দির হয়ে মানে নতুন হয়েছে উদ্বোধন বোধহয় কালকেই হলো যেটা দেখলাম ওই মন্দিরটাও যেতে হবে সন্ধ্যা হয়ে যাবে তো সেই কারণে আমরা এখানটাতে বেশিক্ষণ মানে দাঁড়াইনি মা ওদিকে সন্ধ্যা হচ্ছিল মানে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু মার সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গিয়েছিল তো সেই কারণে মা একটু মন্দিরে সন্ধ্যের মানে নিজের মানে প্রার্থনা করছিল ঠাকুরের সামনে তো সেই কারণে আমরা একটু আশেপাশটা ঘুরছিলাম আর এই যে এটা আমার কুটি পাপা ও তো খুব আনন্দ ফুল বলতেই সুন্দর সেটা যে ফুলই হোক না কেন আর যেহেতু এটা গঙ্গার পাড় ছিল হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর ফুলগুলো এমন ভাবে নড়ছিল না আমার খুব ভালো লাগছিল আমি এখানেই বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই ফুলগুলোকে দেখছিলাম যেহেতু মায়ের মন্দির সেই কারণে সন্ধে হচ্ছিল অনেক মানে কি বলে ওটাকে ঘন্টা যাই মানে কাসর যা যা বাজার থাকে আর কি সেগুলো বাজছিল সেই কারণে এখানটাতে আমাকে আলাদাভাবে ভয়েস দিতে হয়েছে আর এদিকে দেখো আমার পাপাকে দিদি বিস্কুট খাওয়াচ্ছে যেহেতু কালকের অন্নপ্রাশন হয়ে গেছে তো এখন খাওয়াতেই পারে আর মুখে না নতুন নতুন টেস্ট পাচ্ছে তো বেশ ভালোই লাগছে ওর খাওয়াটা দেখতেও আমার বেশ মিষ্টি লাগছে আর ওকে খাওয়াতেও আমার খুব মজা লাগছে আমি যেটা পাচ্ছি সেটা একটু একটু করে মুখে মানে পুরো দিচ্ছি না কিন্তু মুখে না একটু ছোঁয়াচ্ছি আর বেশ জিভটা দিয়ে ঠোঁটটা চাটে তো খুব ভালো লাগছে এটা দেখতে আর ওকে দেখলেই তো আমার খালি মনে হয় চটকাই খাওয়া আর আমি ভিডিওটা এখন এডিট করছি বাড়িতে বসে আর ওকে দেখলে ওকে মানে ওর কথা মনে পড়ছে দিনের মতো কতবার যে আমি ওকে ভিডিও কল করি কতবার যে আমি ওকে দেখি আর ওকে ফটোতে যতটা না কিউট লাগে সামনে থেকে আরও বেশি কিউট লাগে মনে হয় তো চটকে আলু হত্যাই করে দিই আমি তোকে বলি পাপা তোমাকে আমি চটকে আলু হত্যা করে দেবো দেখো মানে ও ধরে খাবে ও নিজের হাতে ধরে খাবে মানে আমরা দিচ্ছি ওটার ভালো লাগছে না নিজে ধরবে নিজে ধরে খাবে যেহেতু নতুন নতুন পাচ্ছে তো এখন না মানে অন্নপ্রাশনের আগে যেটাই আমি ওর হাতে মানে যেটাই হাতে দেওয়া হতো সেটা নিয়েই মুখে দিত মানে এটা তো সব বাচ্চারাই করে সেটাই মুখে দিত এর জন্য অন্নপ্রাশনটা মানে দেওয়াই না খুব ভালো হয়েছে এখন যাই খাবো ওকে মানে দিতে পারবো ভালো লাগবে দিলে একটু বলতে পারে না তো আমরা যদি কখনো কিছু খেতাম না মানে ও তাকাতো তো খুব খারাপ লাগতো এর জন্য অন্নপ্রাশনটা দিয়ে বেশ ভালো হয়েছে যাই খাই না কেন একটু হাতে দিতে পারবো আর কি মানে যেটা ওর খাওয়ার মতন হবে সেটা জল খাচ্ছে একা একা ধরে এদিকে আকাশটা দেখো আহা মনে হচ্ছে এখানেই বসে থাকি আর অন্ধকার তো একদম গঙ্গার পাড়টা মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি এত ভালো লাগছিল যে আমি তোমাদেরকে কি বলবো একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল খুব ভালো লাগছিল মন্দির থেকে বেরিয়ে গেলাম এবার যাবো একটু এই সাইডে এখানে একটা বসার জায়গা আছে সেখানে সবাই মিলে বসবো আর একটু আড্ডা মারবো এ ফিউ মোমেন্টস লেটার গঙ্গার পাড়ে যেহেতু বেশিক্ষণ বসিনি রাত হয়ে যাচ্ছে এই মন্দিরেও আসতে হবে তো সেই কারণে ওখান থেকে সোজা চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে তো চলো তোমরাও দেখো তো মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর মন্দিরের ভেতরে না অনেক ভিড় ছিল প্রচুর ভিড় ছিল আর আমরাও ফটো বা রিল বানানো এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই কারণে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাইনি অন্য একটা ব্লগে অবশ্যই দেখাবো দিনের দিন এসে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আজকে এটুকুই থাক তো চলো বাড়ির পথে যাওয়া যাক এরকম অন্ধকার রাস্তা তো সবাই চুপচাপ নির্ঝন বসে রয়েছে তো সবাইকে এন্টারটেইন করার জন্য কিছু শুরু করতে হবে তো চলো
আগেই হয়ে গেছে কি হয়েছে কি করলাম না ওই যে পায়ে এই চুপ করতে দাও কি দেখো গান করতে করতে গেলে তো ওই লোকে বলে যে না কোথায় এটা গান গান করো গান তো এটা তো এটা কি বলে আজকালকার মেয়েগুলো না এত বাজে হয়েছে এই একটা ব্যাপার এই তুই তো কইলি ভালো হচ্ছে তো বাড়ি চলে এসেছি, সবাই যে যার মতন এখন ওই ঘরে, আমি এই ঘরে পুচকুকে নিয়ে খেলছি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর একটা লাইক করে দিও। তো টাটা।